অলমোস্ট আ নিউ টিম, সো এটা একটা ফার্স্ট। এবং এখানে যেভাবে খেলাগুলো হয়েছে, এখানে শুধু একটা, যে আমি একটা বলছি না, এখানে ইটস এ বিগ প্রবলেম, একটা না অনেক প্রবলেম। বাট এখানে যেমন ধরেন, এখানে ফার্স্ট ইনিংসেই কিন্তু আমরা মনে হয়েছে যে আমরা ম্যাচটা ছেড়ে দিচ্ছি। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমরা যেভাবে উইকেট থ্রো করে এসেছি, এটা আমি কোনো টিমে দেখি নাই। কোনো টিমে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে কাউকে একজন না, একাধিক প্লেয়ার বারবার একই রকম করে থ্রো করে দিয়ে আসছে উইকেট, সেটা দেখে সত্যিই খারাপ লেগেছে। আজকেও আপনি যদি দেখেন, একটা ভালো বলে আউট হইতেই পারে, যে কোনো ব্যাটসম্যান যে কোনো বলে আউট হইতে পারে, কিন্তু যে সমস্ত বলে আউট হয়েছে সব না। যেমন মুশফিকের বলটা ঠিক আছে, ওটা টার্ন করেছিল, কিন্তু বাকি যে বলগুলো আপনি যদি দেখেন আর যেভাবে আউট হয়েছে, এটা অন্তত এক্সপেক্ট করা যায় না, কোনোভাবেই এক্সপেক্ট করা না। আর আপনারা এখানে শুধু একটা জিনিস দেখেন, আমাদের মেহেদি হাসান মিরাজ যদি ফার্স্ট টেস্টে আপনি সেঞ্চুরিটা বাদ দেন, এই টেস্টেও তার যে পারফরমেন্স ব্যাটিংটা বাদ দেন, তাহলে আমাদের রান কোথায়? আমি তো কোনো রান দেখছি না। সো সমস্যাটা কোথায়? কিন্তু আমাদের প্লেয়ার তো আর আহামরি তেমন কিছু চেঞ্জ হয়নি। হ্যাঁ, একটা দুইটা চেঞ্জ এসছে, বাট বেসিক্যালি এই তো প্লেয়ার। সো এখানে সমস্যা হলো। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আফগানিস্তানের সাথে সিরিজটা খেলার পর থেকে ওই সময়ই লক্ষ্য করেছি, ওই সময় ওই দেশে ছিলাম না, এবং এইবার একদম নিজের স্বচক্ষে দেখলাম। দেখে আমাকে যদি বলেন, এটা শুনতে খারাপ লাগবে হয়তো, বাট আমার কাছে মনে হয়েছে কোনো কিছুই ঠিক হয়নি এখানটায়। প্রত্যেকটা খেলার আগে একটা টিমের এগেনস্টে একটা স্ট্র্যাটেজি থাকতে হয়, একটা প্ল্যান থাকতে হয়। প্রত্যেকটা ম্যাচের আগে একটা স্ট্র্যাটেজি থাকে, একটা প্ল্যান থাকে। প্রত্যেক দিন প্রত্যেকটা সেশনের একটা প্ল্যান থাকে, স্ট্র্যাটেজি থাকে। এখানে প্ল্যানিং বলেন, স্ট্র্যাটেজি বলেন, কোঅর্ডিনেশন বলেন, কিচ্ছু ছিল না। সব ইন্ডিভিজুয়ালি যার যার মতো এসে গিয়ে খেলে দিয়ে আসছে। এটাই হলো দেখে আমার যেটা মনে হয়েছে। আমি এক্সপার্ট না, কিন্তু দিস ইজ বাইরে থেকে দেখে আমার এটাই মনে হয়েছে। অবশ্যই 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 না না, এইভাবে তো চলতে দেওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তো চলতে দেওয়া যাবে না। বাট অ্যাব্রাপলি হঠাৎ করে এখনই সব চেঞ্জ করে ফেলবো যে তা না, বাট ডেফিনেটলি এখন সময় হয়েছে এই জিনিসগুলো দেখার। কারণ আমাদের এরকম কখন এর আগে হয়নি। আমরা এর আগে অনেক খেলা খেলেছি বাংলাদেশে, হারতে পারি, হারা নিয়ে তো কোনো কথা না, কিন্তু একটা টিম আসবে, আমরা ডিক্লেয়ার করে দিব যে আমরা কনফার্ম জিতে যাব, 250 হইলেই এনাফ, যেখানে সেখানে 395 আমরা ঠেকাতে পারবো না, পঞ্চম দিনে গিয়ে ডাবল সেঞ্চুরি করে ফেলবে, এইগুলো তো অ্যাকসেপ্টেবল না। সো আমরা ডেফিনেটলি উই হ্যাভ বোল্ড ব্যাট, মানে আমরা খারাপ বোলিং করেছি, এটাতে কোনো সন্দেহ নেই। আপনি এখানটায় যদি আসেন, যে ব্যাটিং করেছি, ইট ওয়াজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল। আমাকে যদি জিজ্ঞেস করেন, ইট ওয়াজ আনঅ্যাকসেপ্টেবল। ভালো বলে আউট হলে কেউ কিছু বলছে না। এবং অ্যাপ্রোচ, আপনি যদি দেখেন, অ্যাপ্রোচটাও কিন্তু মনে হয় না টেস্ট খেলতে এসছে। ফার্স্ট ইনিংসে মনে হয়েছে কত তাড়াতাড়ি ড্রেসিং রুমে যাব, ফেরত যাব। আর এখানটা সেট হওয়ার পরে, একটা ব্যাটসম্যান যখন সেট হয়, মানুষ তো সেট হতে তার কষ্ট লাগে, সময় লাগে। একটা সেট হওয়ার পরে তো মানুষ আশা করতেই পারে যে খেলাটা এখন আমাদের কন্ট্রোলে, ঠিক যখন সেট হয় তখনই আউট হয়ে চলে আসছে। এইগুলো তো দিস ইজ, এই জিনিসগুলো দেখবে কে? এগুলো তো অবশ্যই কোচিং স্টাফ যারা আছে তাদের কথা বলা উচিত ছিল। ইনফ্যাক্ট গতকালকে, আজকে খেলার আগে গতকালকের ওদের সাথে টিম মিটিংয়ে কী আলাপ হয়েছে, আদৌ টিম মিটিং হয়েছে কি না, কী স্ট্র্যাটেজি নিয়েছে তারা, এটা তো আমার জানতে হবে। সমস্যা হচ্ছে এই বায়োবাবলের জন্য তো কিছু করতে পারছি না। আমরা তো টোটালি এবার হ্যান্ডিক্যাপড, মানে আমরা এবার এমন হ্যান্ডিক্যাপড অবস্থায় পড়েছি, নাহলে কি আমাকে এরকম, আমি কি আর এখানে থাকি? আমি তো খেলা শেষ হওয়ার সাথে সাথে ওদের হয় ওদের এই রুমে ঢুকবো, ড্রেসিং রুমে ঢুকবো, আর নাহলে হোটেলে গিয়ে বসে থাকবো। কিন্তু আমরা তো কেউ পারছি না এটা। সো আমাকে যদি বলেন, আমাকে, আমি আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আই মে বি টোটালি রং, আমার রং হইলে আমার কোনো আপত্তি নাই, আমি ভুল বলতে পারি। একটা জিনিস হঠাৎ করে দেখছি, আফগানিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে স্পিন 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 উইকেট স্পিন উইকেট স্পিন উইকেট। আমাদের একটা সময় ছিল যখন নাকি স্পিনে আমরা মোটামুটি ভালো ছিলাম, কারণ আমাদের পেস ভালো ছিল না, আমাদের পেসাররা ছিল না। এবং গত 3 বছর ধরে আমরা কন্টিনিউয়াস চেষ্টা করে গেছি পেসার কীভাবে ডেভেলপ করা যায়, পেস বান্ধব উইকেট কীভাবে করা যায়। আমরা যে সব করেছি তা না, কিন্তু অনেক ইম্প্রুভ করেছি পিচগুলো আপনার ডোমেস্টিক ক্রিকেটেও। এবং আমাদের সেটার ফলশ্রুতিতে আপনি যদি দেখেন, আমাদের ডোমেস্টিক ক্রিকেটে লাস্ট যে টুর্নামেন্টগুলো করলাম, আমাদের পেসাররা ভালো বল করেছে, এবং আমাদের এখন অনেকগুলো পেসারের অপশন আছে। এতগুলো পেসার থাকতে আমি পেসার খেলাবো না।
এতগুলা পাঁচজনকে নিয়ে এখানে অলরাউন্ডারের জায়গাটা বন্ধ করে দিল, একটা অলরাউন্ডার নেওয়ার জায়গাটা বন্ধ করে দিয়ে পাঁচজন পেসার নিলাম, অথচ খেলাচ্ছি না, তাহলে নেই কেন আমরা? সো আপনি যদি বলেন পিচ সিলেকশন বলেন, টিম সিলেকশন বলেন, আমার মানে এটা এখন বলার কিছু নাই, ইট ইস প্লেয়ারদের অ্যাপ্রোচ টু দ্য গেম বলেন, স্ট্র্যাটেজি বলেন, প্ল্যান বলেন, আমি আমার কাছে মনে হচ্ছে ইটস মানে এটা আমূল পরিবর্তন লাগবে, এটা এইভাবে হবে না। মানে যে জিনিসটা অবভিয়াস সবাই মনে করে, আপনারাও মনে করেন, আপনারা তো এত বছর ধরে খেলা দেখেন, আপনারা যেটা ভাবেন যে এটা হওয়া উচিত সেটাও হচ্ছে না। তো এই জিনিসটা আর বলে দিতে হবে না। একটা ব্যাটসম্যানকে তো আমি একটা এক্সপিরিয়েন্স পুরান ব্যাটসম্যান, নাম করা টপ, ওয়ার্ল্ডের টপ, আমরা মনে করি বাংলাদেশের টপ যারা এখানে, আমাদের এখানে ছয় সাতটা প্লেয়ার আছে ওয়ার্ল্ড ক্লাস, তাদেরকে এখন বলে দিতে হবে টেস্ট ম্যাচে গিয়ে কেমনে ব্যাটিং করতে হবে? সো এটা তো এগুলো বলে দেওয়ার কথা না। সলিউশন খুবই সহজ, সলিউশন হবে, এইভাবে চলতে দেওয়া যায় না। এই আমি আফগানিস্তানের পরে কিছু বেশি বলতে চাইনি, কিন্তু আজকে আপনাদেরকে বললাম আইদার এটা চেঞ্জ করতে হবে, অবশ্যই চেঞ্জ করতে হবে, এন্ড যেভাবে হোক উই হ্যাভ টু চেঞ্জ ইট। এখন দুইটা মূল্যায়ন জানতে চাই, একটা হচ্ছে ডমিঙ্গো এন্ড হিজ কোচিং প্যানেল, আর একটা হচ্ছে ক্যাপ্টেন মমিনুল হক। এগুলো আপনারা যখন সময় আসবে তখন আপনারা সব জানতে পারবেন, বাট আমাকে আগে জানতে হবে হোয়াট হ্যাপেন্ড, ওরা কী স্ট্র্যাটেজি ছিল, ইনসাইট কী ছিল, এই জিনিসগুলো তো জানতে হবে। কারণ আমি ওই সিরিজটার সময় আমি ছিলাম না আফগানিস্তান সিরিজে, আর এবার ছিলাম কিন্তু আই কুডন ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারিনি। একদিন একটা কথা হয়েছিল, তাও আবার জুম মিটিংয়ে ফুল টিমের সাথে, বাট দ্যাট ইজ নট এনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি যে জিজ্ঞেস করবো আকরামকে, আকরামও যায় নাই, আকরামও জানে না কিছু। আমি যে জিজ্ঞেস করলাম যে কালকে কী মিটিংয়ে কী স্ট্র্যাটেজি হলো, প্ল্যানিং হলো, আজকে কীভাবে ব্যাটিং করবো আমরা, কেউ জানে না, সিলেক্টার দিয়ে জানি না, কারণ আমরা তো ওখানে যেতে পারছি না, এই হলো ওদের উত্তর। সো তাহলে হয়েছেটা কি এটা তো জানতে হবে। সো আসলে এগুলো জানি না অনেক কিছু, জানার পরেই আপনাদেরকে বলতে পারবো, এটা আমার জানতে হবে মানে সমস্যাটা কোথায়। এটা তো এখন সমস্যা তো সব জায়গায় আছে, এটা তো আমি স্বীকারই করে নিচ্ছি, এই দুইটা টেস্ট সিরিজ দেখে বুঝেছি যে সমস্যা তো আছে, এবং এইটা দেখার পরে একটা দেখে কিছু বলতে পারি নাই তেমন কিছু, কিন্তু এবার তো আমি আপনাদেরকে বললাম, আমার কাছে মনে হচ্ছে আমাদের টোটাল যে প্ল্যান একটা টিম সম্পর্কে, আমাদের একটা জিনিসে আমার কোনো সন্দেহ নাই যে আমাদের এখন যে বোলিং বোলাররা আছে, ডেফিনেটলি আমাদের পেসাররা মাচ বেটার দ্যান আওয়ার স্পিনার্স, কোনো সন্দেহ নাই। আমাদের হাতে গোনা কয়টা স্পিনার আছে বলেন আপনি? সাকিবকে আপনি বাদ দেন, সাকিব ছাড়া স্পিনার কয়টা? হ্যাঁ, কিন্তু আমাদের অনেকগুলো ভালো পেসার আছে। এখানে অন্তত মিনিমাম দুজন খেলবে, আমাকে কনফার্ম করেছে খেলে নাই কেন। আমার কথা হচ্ছে এগুলো 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 কি হবে, আমাকে তো বলা হচ্ছে খেলবে কিন্তু পরে তো দেখি নামছে না, তাহলে এখানে তো দেয়ার সামথিং রং। এখানে তো ক্যাপ্টেন এন্ড কোচ, ক্যাপ্টেন এন্ড কোচ, আর তো এখানে আর কেউ এর মধ্যে আমরা নাই তো। এখন তাদের কাছ থেকে জবাব দিতে চাইবেন কিনা? অবশ্যই অবশ্যই চাবো, সবার কাছ থেকেই চাবো। এটা শুধু এটা আমি আপনাদেরকে বলে দিই, এটা শুধু ক্যাপ্টেন এন্ড কোচ না, সবার কাছ থেকেই চাওয়া হবে। দেখেন আমি আপনাকে বলি, যখন নাকি সাকিব শুনলাম ইনজোর, তখন ওখানটায় একটা রিপ্লেসমেন্ট লাগবে, তখন ওখানে এক এক করে অনেকগুলো নাম বলা হয়েছিল, ফার্স্ট নামটাই বলা হয়েছিল, আমি একদম ভেরি ক্লিয়ারলি বলে দিচ্ছি। ওখানে আমার সামনে আকরাম ছিল, সুজন ছিল, ওখানে আমার সামনে নান্নু ছিল, সুমন ছিল, মল্লিক ছিল। সো আমি ওদেরকে অপশন দিয়েছিলাম চারটা না পাঁচটা, একটা ছিল মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার ওয়ান, তারপর মোসাদ্দেক, শেখ মাহেদি, এবং ফোর্থ অপশন ছিল সৌম্য। দে হ্যাভ সিলেক্টেড সৌম্য, আপনি ঘটনাটা বুঝে নিয়েন, ঠিক আছে? যাই হোক, তারপরও আমি পার্সোনালি আই কল্ড মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বলল ওর ব্যাক পেইন। আমি সাথে সাথে বললাম তাড়াতাড়ি মোসাদ্দেকে খোঁজ করো, ওরা খোঁজ করলো, খোঁজ করে বললো ঢাকায় নেই, জাস্ট আমি বলছি ঘটনাগুলো। সো উইট রাইট, কিন্তু ওদের চয়েস কিন্তু একটাই, ওখানে বাকি কারো নাম বলে নেই। সো আমি বলতে চাচ্ছি এগুলো নিয়ে এখন এত ডিটেলস আলাপ করতে চাই না আমি, বাট আমরা যে চেষ্টা করেছিলাম সেটা আপনাদেরকে বলতে চাই, উই ট্রাইড, অ্যান্ড এখন আমাদেরকে ওদেরকে জিজ্ঞেস করতে হবে, আমাদেরকে বুঝতে হবে আসলে ব্যাপারটা কী হচ্ছে, এভাবে আমরা মেনে নিতে পারি না, এটা হলো বেসিক। তবে ইটস টু শর্ট এখন টাইমটা, কারণ আমাদের এখনই চলে যাবে নিউজিল্যান্ড,
নিউজিল্যান্ডে গেছে, 7 থেকে 8 দিনের মধ্যেই চলে যাচ্ছে আবার শ্রীলঙ্কা। সেজন্য এই টাইম পিরিয়ডটায় খুব বেশি যে একটা হুলস্থুল করে ফেলতে পারবো তা না, কিন্তু মেসেজ উইল বি গিভেন এবং এটা ইমিডিয়েটলি। পাপন ভাই, আপনি এর আগে সরাসরি ইনভলভ ছিলেন টিম সিলেকশন থেকে শুরু করে, আমরা নিজেরা অনেক সমালোচনা করেছি কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফল পেয়েছে, মাঝখানটা আপনি আপনার ইনভলভমেন্টটা কমিয়ে দিয়েছেন, আপনার মনে হয় কিনা যে আবারও আপনার ঠিক আগের মতো এই জায়গাটায় সময় দেওয়া? শুনেন, আগে সব কিছুতে ইনভলভ ছিলাম, এটা তো আমি স্বীকার করি, এটা তো অস্বীকার করছি না। তারপর একটা সময় আমার মনে হয়েছে টিম এখন অনেক আগের চেয়ে ম্যাচিউরড হয়েছে এবং এখানে ম্যানেজমেন্টও অনেক কিছু জানে এতদিনে, কাজে এখন একটা সময় হয়েছে ডেলিগেশনের, আস্তে আস্তে এটাকে একটু ছাড় দিতে হবে এবং সেইটাই করার চেষ্টা করেছিলাম একটা। দ্বিতীয় হচ্ছে যে এই এটার জন্য আমাকে তো কথাও কম শুনতে হয়নি, এই যে আমার এই ইন্টারফিয়ারেন্সের জন্য তো অনেকে পছন্দ করেনি, কন্টিনিউয়াসলি আমার এগেনস্টেই বলেছে, কেউ তো এটাকে সাপোর্ট করেনি। লাস্ট ইন্টারফিয়ারেন্স ছিল এশিয়া কাপে, যখন সোমবার ইমরুলকে আমি নিয়ে যাই, ওখানে ফ্লাই করে নিয়ে যাই, কারোর সাথে আলাপ না করে খেলাই। সো এইটাই ছিল আমার লাস্ট ইন্টারফিয়ারেন্স, এর আগে কিন্তু আবার আমি ইন্টারফেয়ার করিনি, এর আগেও অনেক দিন ছেড়ে দিয়ে, কিন্তু যখন আর পারছিলাম না তখন আমি ইন্টারফেয়ার করেছি। এরপর আবার আমি নাই, নতুন কোচ আসছে, একটু তো সময় দিতেই হবে, নতুন কোচ কোচিং স্টাফকে তো একটু দেখতে হবে। তো ফার্স্টে গেল আফগানিস্তান, সো কিছুই ভালো লাগলো না, কিন্তু কিছু জানাইলাম যে এটা হবে না, এটা দিস ইজ নট, এইটা প্ল্যান বা স্ট্র্যাটেজি এরকম না, ও যেরকমভাবে চিন্তা করছে এটা হবে না, সেই জিনিস মেসেজটা তাকে দেওয়া হয়েছে। গেলাম ভারতে ইন্ডিয়ার সাথে খেলতে পিঙ্ক বলে ডে নাইট টেস্ট, আগের দিন মিটিং করলাম, টিম মিটিংয়ে বসা জিজ্ঞেস করলাম সবাইকে, আমাকে 100% অ্যাসুরেন্স দিল আমাদের ক্যাপ্টেন মমিনুল ইন ফ্রন্ট অফ এভরিবাডি অ্যান্ড দ্য কোচ যে টসে জিতলে আমরা ফিল্ডিং নিব। পরদিন সকালে ব্রেকফাস্টে আবার জিজ্ঞেস করলাম, আমার তো একটু সন্দেহ লাগছিল, কেন জানি আমার এরকম হয় না সাধারণত, এই ঠিক করে বলো কী করবো যদি টসে জিত, কয় টসে জিতলে তো ফিল্ডিং নিবই, মাঠে গিয়ে দেখি ব্যাটিং, সো আমি কী বলবো বলো। সো এরকম হলে তো ইটস বিগ প্রবলেম, মানে এখন আমার তো এর আগে কখনো এরকম হয় নাই, কারোর সাথেই হয় নাই। সো আমি বলতে চাচ্ছি যে তার মানে এখানে একটা কেউ চেঞ্জ করেছে, এটা আমি বলছি না যে মমিনুল করেছে হয়তো একাদাই, সেটা আমি বলছি না, কেউ একটা করেছে, তা বলার পরে যদি চেঞ্জ করে তারা আর না জানায় তাহলে দের ইজ এ বিগ প্রবলেম। সো আমি খালি তখন বলেছিলাম যে এইরকম সারপ্রাইজ আমি পছন্দ করি না, তোমরা যদি চেঞ্জ করতে চাও তোমাদের কিন্তু আমাকে জানাতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে এটা। বাট এখন আমি যেটা বলেছি, এনাফ ইজ এনাফ, আমাদের হারার পিছনে কতগুলো কারণ, প্রথম কারণটা হচ্ছে উই হ্যাভ অ্যাকচুয়ালি আন্ডার এস্টিমেটেড আফগান এই ওয়েস্ট ইন্ডিজ টিম, এটা হলো রিয়েলিটি। প্রথম ওডিআই 3টা হোয়াইট ওয়াশ করে ফেলার পরে একদম ইজি জিতে যাওয়ার পরে আমরা ধরেই নিয়েছিলাম এদের সাথে যেটাটা ইজ অনলি এ ম্যাটার অফ টাইম। ফার্স্ট টেস্ট ম্যাচটাতে যখন নাকি আমরা এত বড় একটা লিড নিলাম এবং ফার্স্ট ইনিংসে ভালো ব্যাটিং করলাম, তখন আমরা উই বিকেম ওভার কনফিডেন্ট, এবং মাঝখানটায় একটা সময় এসে এত বাজে বোলিং করেছি যে আমরা সেই জন্য ম্যাচটা হেরে গেলাম, নাম্বার ওয়ান। এবং খালি বোলিং না, আমরা খারাপ খেলেছি, রিভিউ দুইটা নিচ্ছি না, ক্যাচ ফেলে দিচ্ছি, বাজে জায়গায় বল ফেলছি, এভরিথিং। সো এই ম্যাচটা আমরা হাতছাড়া করলাম। এই ম্যাচে এসে আমার ধারণা ছিল যে এভরিথিং উইল চেঞ্জ, এখানে আমরা একটা নতুন ভাবে আমাদের টিমটাকে দেখতে পাবো, কিন্তু আনফর্চুনেটলি এখানে এসে যেটা দেখলাম প্রথম ইনিংসেই ব্যাটিং দেখেই হতাশ, আমাকে যদি বলেন আমি টোটালি হতাশ, এবং আজকেও যেভাবে তারা আউট হয়েছে আমি হতাশ, এবং এটাতে মনে হয় না যে কোনো প্ল্যান বা স্ট্র্যাটেজি ওদের কাছে ছিল যেটা নিয়ে তারা মাঠে নেমেছে। এই প্রশ্নগুলোই আমার করতে হবে তাদের কাছে।